নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গরমের সময় যে ফুলগুলো আমাদের বাগানে ফুটে উঠে, তাদের মধ্যে সবথেকে বা সবার পছন্দের তালিকায় যে উঠে আসে সে হলো গন্ধরাজ। গন্ধরাজ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এর আগেও আমি গন্ধরাজের ভিডিও করেছি, সোনালি গন্ধরাজের ভিডিওও করেছি। আজকের পাঠটা হচ্ছে মিনিয়েচার গন্ধরাজ নিয়ে। মিনিয়েচার গন্ধরাজ বলতে ছোট সাইজে ফুল ফোটে যে গন্ধরাজগুলো, মূলত সেই গন্ধরাজ নিয়ে। গ্রাম বাংলার প্রায় প্রত্যেক ঘরে যদি আপনারা যান, একটা করে মিনিয়েচার গন্ধরাজ আপনারা দেখতে পাবেন। অন্তত আমাদের এদিকের গ্রামের প্রত্যেকের বাড়িতে একটা করে ছোট ছোট মিনি গন্ধরাজ আমরা দেখতে পাই, মিনি গন্ধরাজ বা মিনিয়েচার গন্ধরাজ। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এর পরিচর্যা যেমন খুব কম লাগে, তেমনি খুব ভালো হারি একটা প্ল্যান্ট হচ্ছে এই মিনিয়েচার গন্ধরাজ। সাধারণ গন্ধরাজের থেকেও একে করা কিন্তু অনেক বেশি সোজা। আমি এখানে একটা 10 ইঞ্চির টবে রেখেছি গাছটাকে। এর বয়স হয়ে গেল আমার কাছে এই টবে 1 বছর। প্রথম বছর ফুল ফোটেনি, তবে দ্বিতীয় বছর থেকে ফুল আসা আরম্ভ হলো। এই গন্ধরাজ গাছের মাটি তৈরি করা বা যত্ন করা অনেকটাই সোজা। বিশেষত এর মাটি তৈরির প্রসঙ্গে যদি আলোচনা করতেই হয়, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি 50% গার্ডেন সয়েল এবং 50% গোবরের সার হলেই এর মাটি তৈরি মোটামুটি কমপ্লিট। গন্ধরাজ প্রসঙ্গে বলে রাখা ভালো যে গন্ধরাজের মাটিতে কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড করে আপনার বানানোর কোনো প্রয়োজন নেই, অন্তত এই মিনিয়েচার গন্ধরাজের ক্ষেত্রে। গাছের গোড়ায় শুধু খেয়াল রাখতে হবে যে জলটা যেন না জমে, যেহেতু টবের গাছ। আর এছাড়া কিন্তু বিশেষ কোনো যত্ন বা পরিচর্যা কিন্তু এ গাছের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না। এই ফুলগুলো কিন্তু অন্য গন্ধরাজে বা বড় গন্ধরাজের থেকে দেখতে একটু বেশি সুন্দর হয়, কারণ পাঁপড়ির বিন্যাসটা দেখুন অনেকটা গোলাপের মতো, সংখ্যায়ও অনেক বেশি ফোটে বড় গন্ধরাজের থেকে। তো যে কারণে এর কদরটা কিন্তু একটু বেশি। এবারে চলে আসবো এর সার দেওয়ার ব্যাপারে। প্রত্যেকটা গাছ লাগালেই কম বেশি সার আমাদের দিতে হয়, বিশেষ করে সেই গাছ যখন টবে আমরা করি তখন আমাদের কিন্তু সার দিতে হয়। মাসে কিছু হোক না হোক আপনি 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে রাখলে মোটামুটি কাজ চলে যায়, বেশি সার লাগে না। তবে ফেব্রুয়ারি মাস থেকে এদের একটু বিশেষ যত্নের দরকার হয়। সেক্ষেত্রে আপনাকে যেহেতু টবে করছেন তাই তখন আপনাকে সার দিতে হবে, মাটিতে করলে কিছু করার দরকার নেই, শুধু জলটাই দিয়ে রাখতে হয়। টবে করলে আপনাকে কিন্তু সার হিসেবে যেটা দেবেন সেটা হচ্ছে 2 চামচ সরিষার গুঁড়ো খোল, 10 ইঞ্চি টবের জন্য আমি বলছি, 2 চামচ সরিষার গুঁড়ো খোল, তার সঙ্গে 2 চামচ শিং কুচি, 2 চামচ হাড় গুঁড়ো, একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। এর সঙ্গে যদি সম্ভব হয় তাহলে 1/2 চামচ বোরন, বোরন সার আপনারা পেয়ে যাবেন যে কোনো সারের দোকানে, 1/2 চামচ বোরন এবং 1 চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে ভালো করে একটা মিশ্র সার তৈরি করবেন। এরপর 2 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার, যার কাছে যেটা আছে সেটাই নেবেন, এবং 1 মুঠো পরিমাণে কলার খোসার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে টবের চারিদিকে মাটিটাকে খুঁচে তাতে হচ্ছে এই মিশ্র সারটা আপনারা দিয়ে জল দিয়ে দিবেন। এছাড়া আর কিন্তু কিছু আপনাকে এই মুহূর্তে দিতে হবে না। আচ্ছা, এখন মাথায় আসা স্বাভাবিক যে হঠাৎ আমি বোরন সারের কথাটা বললাম কেন এবং ম্যাগনেসিয়াম সালফেটের কথা বললাম কেন, বাকিগুলো না হয় সার হিসেবে বুঝলাম।
গন্ধরাজ গাছের, বিশেষত মিনিয়েচার গন্ধরাজ গাছের সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, এটা তো নরম কচি পাতা তাই এরকম লাগছে, না হলে পাতার বর্ণ ধীরে 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 কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, হলুদ হয়ে যায়, এবং ভীষণ পরিমাণে এই গাছের হচ্ছে কুঁড়ি ঝরা একটা রোগ দেখা দেয়। এই কুঁড়ি বিভিন্ন কারণে ঝরে, যেমন এবছর আমার মাত্র দুটো কুঁড়ি ঝরেছিল, একটা দুটো ঝরলে কোনো ব্যাপার নয়, কারণ গরমটাও হঠাৎ করেই খুব বেশি পড়েছে, তাতে করে কুঁড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু সেই কুঁড়ির ঝরার পরিমাণটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বোরন সার দিতে হবে। বোরন বলুন, ক্যালসিয়াম বলুন, ম্যাগনেসিয়াম সালফেট বলুন বা ম্যাগনেসিয়াম বলুন, এগুলোর ঘাটতি পড়লে কিন্তু, এগুলো হচ্ছে এমন এক এক ধরনের খনিজ যেগুলোর ঘাটতি পড়লে কিন্তু গাছের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো কাজেই আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবং মাঝে মাঝে দিতে হবে। এগুলো নিয়মিত প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, তবে মাঝে মাঝে দিয়ে রাখতে হয়। এবং ফেব্রুয়ারি মাসের পর ফের মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই, এই কয়েক মাস আপনাকে কন্টিনিউ যে বোরন বা এ দিতে হবে তা নয়, কিন্তু যদি দেখেন যে কুঁড়ি ঝরছে তাহলে কিন্তু এটা পরপর 6 মাস আপনি কন্টিনিউ করবেন, করার পর আর কিন্তু এতে দেওয়া লাগবে না। তবে বোরনটা তখন হাফ চামচ না দিয়ে আরও একটু কম পরিমাণে দেবেন, মানে 1/4 টিস্পুন বোরন আর 1 চামচ করে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটকে আপনি জলে গুলিয়ে স্প্রেও করে দিতে পারেন গাছের পাতায়, তাহলে সরাসরি গাছের পাতা কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নিতে পারে এবং করে নিয়ে তার যে সমস্যা সেই সমস্যার সমাধান সে করে ফেলবে। এই গাছে আরও একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে এই গাছের পাতায় দেখুন বিভিন্ন ধর একটু ধুলো ধুলো টাইপের একটা স্পট পড়ে যায়। তো এই স্পটটা যদি আপনি কন্টিনিউ ঠান্ডা জল দিয়ে স্প্রে করে ধুয়ে রাখেন তাহলে সেটা কিন্তু এটা খুব স্বস্তি বোধ করে। আমি প্রতিদিনই এই কাজটা করি, আর যেহেতু রাস্তার কাছাকাছি বাড়ি তাই স্বাভাবিকভাবে এখানে ধুলোবালিটা একটু বেশি মাত্রায় আসে, এদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে করিয়ে রাখতে হবে। এ গাছের রোগ পোকার কথা বলতে গেলে কিছু কিছু রোগ পোকা এখানে দেখা দেয়, মিলিবাগ প্রথম। এবং মিলিবাগ হলে আমরা জানি যে মিলিবাগ তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে মাইটসের আক্রমণ ঘটে। আমি অন্তত আমার গাছে একবার মাইটস লাগতে দেখেছিলাম, এবং মাইটস আক্রমণ হলে নরম নরম যে কচি কচি পাতা হয় সেই পাতাগুলোকে চুষে চুষে খায় এবং খেয়ে গাছের পাতাটাকে ফেলে দিয়ে চলে যায়, মানে কেটে ফেলে দিয়ে চলে যায়, মাইটসের আক্রমণ হয়। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে আপনার লেদা পোকার আক্রমণ হয়, জাপ পোকার আক্রমণ হয়, কখনো কখনো আঁশ পোকা আসে, এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, সেটা এদের পাতা দেখলে আপনি বুঝতে পারবেন, মাঝে মাঝেই চলে আসে। তবে কি না, সাথে সাথে আপনি যদি এখানে কীটনাশক স্প্রে করে রাখতে পারেন তাহলে কিন্তু এটা কম আসবে। সেই অর্থ দেখতে গেলে আমি একে কোনো যত্ন করিনি, যদি সঠিকভাবে যত্ন করি তাহলে কিন্তু পোকা আসবে না, পোকা না আসার এখানে আরও একটা বড় কারণ হচ্ছে আপনি যদি কন্টিনিউ এই গাছে বিভিন্ন ধরনের কীটনাশকগুলো আপনি দিয়ে থাকেন, তো কীটনাশকগুলো প্রয়োগ করলে কিন্তু পোকা আসার বা পোকা লাগার কোনো কথা নয়। তো কীটনাশক বলতে রোগোর বা টাপগোর, যেটা ডানমিথয়ের 30%, সেইটা, তার সঙ্গে আপনাকে দিতে হবে কাকা এবং সুপার সোনাটা। তো এগুলো যদি আপনি চেঞ্জ করে করে ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই গাছের ক্ষেত্রে কিন্তু আর কোনো রোগ পোকামাকড়ের বালাই থাকে না। এছাড়াও শ্যাম্পু গোলানো জল আপনারা যদি সপ্তাহে একবার করে দিয়ে রাখেন মিলিবাগ কখনোই এ গাছে অ্যাটাক করতে পারবে না। এবারে আসবো সানলাইটের ব্যাপারে। এই গাছ রোদ ভালোবাসে, রোদে রাখবেন, তবে এখন যে রোদটা চলছে চড়া রোদ, সেই রোদে রাখলে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম সানবার্ন দেখা দিতে পারে।
তবে গন্ধরাজ গাছ খুব হার্ডি প্ল্যান্ট, সেক্ষেত্রে আপনি রোদ না দিলে এর ফুল পাবেন না, এটা একদম কনফার্ম যে আপনাকে রোদেই রাখতে হবে। তবে চেষ্টা করবেন দুপুরে রোদটা একটু এড়িয়ে যাওয়া, তা না হলে কিন্তু মোটামুটি এর কিন্তু বিশেষ কোনো পরিচর্যা বা যত্ন লাগে না। আচ্ছা, যে সারটার কথা আমি বললাম যে মাসে দেবেন, সেটার বাইরে কি আর কিছু দেওয়া যায় না? বাইরে দেওয়া বলতে খোল পচানো জল প্রত্যেক সপ্তাহে আপনি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে গাছের গাছ তার পুষ্টি গুণ মানে পুষ্টি মৌলটা সংগ্রহ করতে পারবে, যেটা তার শরীরের কাজে লাগবে। তো এটা দিতে পারেন, এছাড়া সবজি খোসার পচানো জল সেটাও দিতে পারেন, গোবর পচানো জল সেটাও দিতে পারেন। এগুলো দিয়ে রাখলে কি হয় না, গাছের হচ্ছে পক্ষে খুব ভালো হয়। এছাড়া এই গাছের আদার্স কোনো পরিচর্যা নেই, কোনো ঝামেলা নেই, খুব সহজে করা যায়, ডাল থেকে সহজে চারা তৈরি করা যায়। এবং এছাড়াও আপনারা নার্সারিতে খুঁজলে হয়তো পেয়ে যাবেন। এই ছিল মিনিয়েচার গন্ধরাজ গাছের একটা সম্পূর্ণ পরিচর্যা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসার হাতখানি বাড়িয়ে দেবেন।